হাঁসের মাংস না পাওয়া গেলেও কিন্তু হাঁসের ডিম খুব সহজেই সব জায়গাতেই পাওয়া যায়। তার একটা রেসিপি আপনাদেরকে শেয়ার করব। প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করার জন্য একটা বাটিতে জল, তার মধ্যে নুন দিয়ে দেবো যাতে ডিমগুলো না ফেটে যায়। ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব ঢেকে দিয়ে। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলোর থেকে জল ঝরিয়ে নেব। ঝরিয়ে ডিমগুলোকে ভালো করে ছালিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো কড়াইতে সরিষার তেল, তার মধ্যে দেব হালকা লবণ। তেলটা গরম হয়ে গেলে ডিমগুলোতে নুন হলুদ মাখানো দিয়ে দেবো তেলের মধ্যে। ডিমগুলো ঢেকে দিয়ে একটু ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব কাটা আলু, দেব লবণ, দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নে গোটা জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি, পেঁয়াজ কুচি। লবণ দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো ব্রাউন রং এসছে, এবার দেব রসুন আর আদা গ্রেট করা। আদা আর রসুনটাকেও ভেজে নেব। দিয়ে দেব জিরে বাটা, লঙ্কা বাটা, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেব। দেবো টমেটো কাটা, দিয়ে জল দিয়ে দেব, লবণ দিয়ে ঢাকা দিয়ে দেব যাতে টমেটোটাও সুন্দরভাবে গলে যায়, মশলাও কষানো হয়ে যায়। ঢাকনা খুলেই মশলাটা খুব ভালোভাবে কষে গেছে, টমেটোটাও খুব গলে গেছে। এবার দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে ডিমটা দিয়ে ভালো করে ডিম আর আলু মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। 2-3 মিনিট কষানোর পরেই দিয়ে দেব জল পরিমাণ মতো, দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলেই ডিমের কারি রেডি হয়ে গেছে। দিয়ে দেব নামানোর আগে গরম মশলার গুঁড়ো। রেডি হয়ে গেছে হাঁসের ডিমের কারি। সবসময় মুরগির ডিমের কারি রেসিপি শেয়ার করি, আজকে হাঁসের ডিমের রেসিপি আপনাদেরকে শেয়ার করলাম।